নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 5টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা থেকে আমার ব্লগটা খুব একটা স্টার্ট করা হয় না, কারণ মানে সময়ের খুব অভাব, সেই জন্য আমার ব্লগটা সকালবেলা থেকে খুব একটা করা হয় না, কারণ সকালবেলা থেকে এত ব্যস্ত থাকি, মানে এই টিফিন করবো, এই মেয়ে খাবো, এই রকম একটা ব্যাপার, সেটা সবারই হয়। আর তার উপরে একা তো এটাই সব থেকে বড় চাপ হয়ে যায় আমার। তারপরে মাঝে ভাবি যে ব্লগটা করব করব, তার করা হয় না। তারপরে এখন একটু আগে মেয়েকে ঘুম পাড়ালাম, 3:30 নাগাদ ওকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে আমরা খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু টুকটাক কাজ করে তারপরে এই ঘরে এসে দেখি চারিদিকে খেলনা টেলনা সব ছড়িয়ে আছে। এবার যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই আর গোছাতে গোছাতে আপনাদের সাথেও একটু গল্প করা যায়, সেই জন্যই আমি ব্লগটা শুরু করে দিলাম। হ্যাঁ, তার উপরে এখন মেয়েটা যা দুষ্টু হয়েছে, প্রচণ্ড দুষ্টু, মানে জামা প্যান্টগুলো ভাঁজ করা থাকবে সেগুলো ফেলে দেবে, দিয়ে আর হা 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 করে হাসবে। মানে এখন ওর খেলা হয়েছে, মানে সব মানে যত পুতুল ওর ভাই পুতুল দরকার সব, সেই ভাই পুতুলগুলোকে নিয়ে কাঁথা পাতবে, তার উপর শোয়াবে, ঘুম পাড়াবে, এই করবে, তারপরে সেই ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্রগুলো নেবে, নিয়ে ফেলে দেবে, এই রকম ওর এখন খেলা হয়ে দাঁড়িয়েছে। মানে সব গোছানো জিনিসগুলো সব ফেলে দেবে। এই দেখুন না চারিদিকে কি অপুতুলগুলো সব পড়ে আছে এখানে, এগুলো সব গোছাতে হবে, সব গোছাবো, এগুলো গুছিয়ে রাখি, তারপরে আবার এগুলো সব গুছিয়ে রাখি, তারপর আবার আপনাদের সাথে আমি গল্প করছি। বাজে উঠে গেছে, আমি ওই ঘর থেকে সবে খেলনা টেল্লা গুলো গুছিয়ে রেখে এসেছি, তার মধ্যে আরম্ভ হয়ে গেছে ভ্যাঁ 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 করে, এই যে উঠে গেছে। এইবার চলো একটু জল খাবে, এবার একটু জল, কেন জল খাবে না কেন? আচ্ছা দেখো দেখো, তোমাকে সবাই কথা বলো, সবার সাথে হাই করো, অনেকদিন হাই করো, একটু হাই করো, তারপর জিজ্ঞেস করো কেমন আছে, জিজ্ঞেস করো। তুমি তো ওই গানটা শুনিয়ে দাও, প্রাণ দিতে চাই, গানটা শুনিয়ে দাও। তারপর ও বলো, একটু বলো, একটু বলো, ও তোমাকে, তাই তো, একটু বলো, তারপর একটু ভালো করে শুনিয়ে দেবে, ও প্রাণ দিতে চায়, গানটা পুরোটা জানে, তাই তো, শোনে তো। চল আমরা এবার একটু জল টল খেয়ে নি, বলো বলো, আমরা জল খেয়ে নি তারপর কথা বলবো, তাই তো, ঠিক আছে, আমরা জল খেয়ে আছি, আমি জল খেয়ে নি তারপরে কথা বলবো, ঠিক আছে, একটা থ্যাংক ইউ দিয়ে দাও, বলবো বলি। Thank you.
আপনারা তো দেখলেন যে আমার ডেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে, একটু পরিষ্কার না করলে হয় না, কারণ রাস্তার ধারেই তো বাড়ি, ভীষণ পরিমাণে ধুলো পড়ে, সেই জন্য দুদিন তিন দিন অন্তর অন্তর আমাকে পুরো পরিষ্কার করতে হয়। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি যে আমি কিভাবে পরিষ্কার করি। যখনই পরিষ্কার করি আমি এইভাবেই পরিষ্কার করি। ওদিকে মাম্মা মামার পুতুলকে নিয়ে গান করছে, চলুন আপনাদেরকে দেখাই মাম্মা কেমন করে পুতুলকে ঘুম পাড়াচ্ছে, চলুন দাঁড়ান। মামা এখন এত চালাক হয়ে গেছে, ক্যামেরা দেখলেই চুপ করে যায়, আর কিছু বলে না, মানে এমনি সময় খুব মানে ভীষণ বক 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 করে, কিন্তু ক্যামেরা দেখলেই এখন চুপ করে যায়। মাঝে মাঝে একটু লজ্জা লজ্জা পায়, আমি যখন বলি মামা একটু ক্যামেরাটা নিয়ে আস, বলে না না না, আবার যখন মুড হয় তখন করে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার সন্ধ্যাবেলার কাজ খানিকটা কমপ্লিট হয়ে গেল, ড্রেসিং টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করে নিলাম, টুকটাক জিনিসপত্র টিভি টিভিগুলোও মোছা হয়ে গেছে, বিছানার চাদর টাদরগুলো একেবারে চেঞ্জ করে নিলাম। আমি প্রত্যেক দিনের চাদর প্রত্যেক দিন চেঞ্জ করিনি, কষ্ট লাগছে, মানে এটা যদি আজকে রাত্রে পারতি আবার কালকে এরকম রাত্রে মানে শোয়ার আগে 9:10 কিংবা 8:10 এর মধ্যে আমি চেঞ্জ করে নিই, কারণ একই চাদরে আমি শুতে পারি না। এটা মেয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার অভ্যাস হয়ে গেছে, সেই জন্য চাদর চেঞ্জ না করলে আমি শুতে পারি না। সেই জন্য আমার কাজ এগুলো মোটামুটি টুকটাক হয়ে গেছে, এই হলো। এবারে গিয়ে একটুখানি চা করবো, মানে বিকেলের চা খাওয়া হয়ে গিয়েছে, এবারে এখন 8:10, এখন একবার চা করব, তারপরে আবার রাত 9:00 সময় একবার চা হবে, 9:30-9:30, তখন বাবা পিসি খায়, আমরা তো খাই না। এখন একটুখানি করব, তারপরে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার একটু চা করতে এলাম, চা করব, চা বসানো দিয়েছে, এই বাসনগুলো আছে, বাসনগুলো একটু তুলে দিই, মাজা হয়ে গেছে, বাসনগুলো তোলা হয়নি, বাসনগুলো তুলে দিই, চাটাও হয়ে গেল। দুপুরে যেগুলো খেয়েছিলাম সেগুলো মাজা হয়ে গিয়েছে, দিয়ে তুলে দিয়েছি, কাজের লোক তো সেই আসবে কাল সকালবেলা আবার, সেই জন্য দুপুরের বাসনগুলো খেয়ে দিয়ে মেজে নিয়েছি। পরে তো চারটে থালা আর কিছু না, আর এই গ্লাস বাটি ঘটি এইসব সেগুলো আমি টুকটাক মেজে নিই। আমি এখন পাচ্ছি না, তুমি একটু পপকর্ন খাবে, একটুখানি পপকর্ন খাবে, দেখো একটুখানি খাবে, একটা পপকর্ন খাবে, তাহলে এটা খাবে, এটা খাবে, খাবে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একটু চা খেয়ে নিই, ঠিক আছে। কি করবো বলো, কি করবো বলে করে কোথায় যাবে, টেরি আনতে যাবে, আমি এখন টেরি দিতে পারছি না মা, একটুখানি আবার তো আবার পরে বলবি তুলে রাখো তুলে রাখো। হ্যাঁ এখানে গার্ডার কে লাগিয়ে দিয়েছে হাতে, আমি না বাবা, এখানে রক্ত জমে যাবে, এরকম করে নাকি কেউ, গার্ডার দেয় না বাবা, পরে পেরে দেবো টেরে, তুমি একটু পপকর্ন খাবে,
আচ্ছা একটুখানি টেরিটা পেরে দিয়ে আসি, তারপর আসছি এসে আপনাদের সাথে কথা বলছি। ওহ বাবা দেখুন আমার মেয়ের থেকে টেরি বড়, এই টেরি বিয়ারটাকে পেরে দিতে হয়, নাবাতে হয়, একে আবার মাঝে মাঝে ভয়ও লাগে, আবার মাঝে মাঝে খেলতেও ইচ্ছা করে। এনো হয়েছে তোমার টেরি, যাও নিয়ে যাও। তোর থেকে তো তোর টেরি বিয়ার বড় রে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, চা করলাম একটুখানি, একটুখানি দুধের চা খেতে ইচ্ছা হলো তাই একটু দুধ চা খেলাম। আর আমি এই নিমকি ভাজাটা চা দিয়ে খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে নিমকি ভাজাটা। আর অভিষেক শিয়ালদায় গিয়েছিল তাই একটু পপকর্ন বিক্রি হচ্ছিল বলে পপকর্ন কিনে এনেছে, সেই পপকর্ন দিয়ে একটু চা খেয়ে নিই, টিফিনটা হয়ে যাক। অভিষেক ক্যামেরার সামনে আসবে না, ও যা হেয়ার কাট দিয়েছে তাতে নিজেই লজ্জা পাচ্ছে, সেই জন্য ও আর ক্যামেরার সামনে আসতে চাইছে না, বলছে চুলটা বড় হোক তারপর আসবো। ভীষণ গরম লাগছে, আর তার উপরে ফ্যানটা বন্ধ করে রেখেছি, কারণ ফ্যানটা চালালে আর আমার কথা আপনারা কিছু শুনতে পাবেন না, সেই জন্য ফ্যানটাকে বন্ধ করে রেখে দিয়েছি। হাজারটা বেজে গেছে দেখতে দেখতে, একটুখানি ডাল সিদ্ধ বসাবো, কারণ ও বেলা একটা মানে দুপুর বেলা একটা কাজ সেরেছি, দুপুর বেলা ডাল করেছি, করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে মেয়ের ভাতটা খাবো বলে ভাত নিতে গিয়েছি আর সেই ডাল পুরো মানে একটুখানি ছিল পুরোটাই পড়ে গেছে, সেই জন্য আমি বললাম এইটা যেটা আছে সেটা দিয়েই খেয়ে নাও, রাত্রিবেলা একটুখানি ডাল বসিয়ে দিলে হয়ে যাবে। এবার আবার যাবো ডাল সিদ্ধ করবো, মেয়ের খাবার গরম করবো, এখনো অনেক কাজ, মানে সন্ধ্যের দিকটা একটু ফ্রি হই, ফ্রি বলতে ওরকম না, এই ঘর দোর গোছানো, জামা প্যান্ট ভাঁজ করা, এইসব কাজগুলোই সন্ধ্যাবেলা থেকে চলে। আর তারপরে মাঝে মাঝে একটু মাকে ফোন করি, দিদিকে ফোন করি, বৌদিদের সাথে কথা হয়, এই চলতে থাকে আমার। ঠিক আছে আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না, মনে হয় এমনিই বড় হয়ে গেছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। প্লিজ আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপনারা জানাবেন, আর আপনারা পাশে না থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো না, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে সবাইকে টাটা বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।